নমস্কার বন্ধুরা, শিবনিবাসের উদ্দেশ্যে আমরা টোটোতে করে সকলে মিলে রওনা হলাম 11:30 সময়। পৌঁছতে নমস্কার বন্ধুরা, আমরা শিবনিবাসে এসেছি, তাই সব মন্দিরে পুজো দিলাম, জল ভাঙলাম, সেটা এখন সব মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো এইখান দিয়ে মন্দিরের মানে ভিডিওগুলো ভালো উঠছে উঁচুর থেকে। তো প্রত্যেকটা মন্দির কিন্তু 10-12 সিঁড়ি পার করে ওপরে উঠতে হয়, বেশ মন্দিরগুলো উঁচু উঁচু। তা খুবই ভালো লাগছে, বন্যা হলে জল উঠবে না মন্দিরে। তো এটা হচ্ছে সবথেকে বড় মন্দির, আর আমরা হচ্ছি ছোট মন্দিরে পুজো দিয়েছিলাম। কারণ বড় মন্দিরে এত লাইন পড়েছিল, প্রায় 2-3 কিলোমিটার, তা আমাদের আস্তে আস্তে রাত হয়ে যেত। ছোট মন্দিরে ছোট সিঁড়ি করে, এটাও কিন্তু বড় কম না। তো এতেও কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপরে বাবার মাথায় জল দিয়ে, যদি কেউ শিবনিবাসে না যেয়ে থাকেন তাহলে শিবনিবাসে এসে এই দুটো মহাদেব আছে, এদেরকে দর্শন করুন, খুব ভালো লাগে। এটা হচ্ছে বড় শিব মন্দির, এত ভিড় দেখুন, লোকে জল দিয়ে ঢালছে। তো বড় শিব মন্দিরে তো পুজো দিতে পারলাম না, তা বাইরে থেকে দুধ প্রদীপ ধরিয়ে বাবাকে একটু আরতি করে নিলাম। তো এইখানে হচ্ছে রাম সীতার মন্দির, এই মন্দিরে রাম সীতা আছে, এখানে পুজো দেওয়া হয়েছিল আমার। পুজো দেওয়ার পরে তারপরে আমি মানে সব মন্দিরে পুজো দেওয়ার সময় তো লাইনে দাঁড়িয়েছিলাম, ভিডিওগুলো করতে পারিনি ভালো করে। তা পুজো দেওয়ার পরে এবার মন্দিরের কাছে গিয়ে গিয়ে ভিডিওগুলো করছি। তো এই যে একটা বউ বসে আছে, এই বউটা খুব সেজে গুজে, তা ভাবছিলাম যে হয়তো এরা মানে শুটিং করতে এসেছে, তা দেখছি কি না বউটা খুব সেজেছে, মানে আমার দেখে একটু এরকম লাগছে। তো রাম সীতার মন্দিরে আবারও আমি এসে ভালো করে প্রণাম করলাম, যে এখন আমি বাড়ি যাচ্ছি, বাবা ভালোভাবে যাতে বাড়ি যেতে পারি, সেই সামনাতে করলাম। বড় মন্দিরে দেখি প্রচণ্ড ভিড় রয়েছে, এখন আমাদের তো পুজো দেওয়া মানে ভিড় এখনো একটু কমে না। তো এইভাবে রাত 12 পর্যন্ত চলতে থাকে। তো আমরা গেছিলাম সোমবারে, মানে লাস্টের সোমবারে, আর লাস্টের সোমবারে তো এই মন্দিরের মাঠের ঘাটে গলি গলিতে মানে পা রাখা জায়গা থাকে না, তাই আজ একটু ভিড় কমছিল, তাই আমরা গেছি। কিন্তু এতেও কিন্তু ভিড় কম না, বেশ। পুজো দেওয়ার পরে ওইখান দিয়ে খিচুড়ি লুচি তরকারি প্রসাদ দিয়েছিল, সেগুলো আমরা সকলে মিলে নিলাম। তো বন্ধুরা, এইরকমভাবে ভিডিওটি মানে আমি একটু শর্টকাটেই করে আপনাদেরকে দেখালাম। তো বাড়ি আসার উদ্দেশ্যে আবার রওনা হলাম, মানে পুজো দেওয়ার পরে তার টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।